কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কবি নজরুল ইসলাম, ধর্ম মুসলমান, নিজে জীবনকালে মা কালীকে মনে রেখে মা কালীতে উৎসর্গ করে এই গানটি বহু বছর আগে লিখে দিয়ে গেছেন। সেই কালো মেয়ের আসার অপেক্ষা আর মাত্র কিছু মুহূর্তে, রাত শেষ হলেই আগামীকাল কালী পূজা, এবং কালী পূজা মানেই মায়ের কাছে আরও একবার ফিরে আসার। অর্থাৎ কয়েক দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন উমা, উমা যাওয়ার পর এবার আবার শ্যামার আসার পালা, সময় হয়ে এসছে এবং মায়ের আসতে অপেক্ষা আর মাত্র কিছু মুহূর্তে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার অন্যতম জনপ্রিয় এবং পরিচিত একটি মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। মায়ের মূর্তির ঠিক সামনে আমি বসে রয়েছি এবং এই যে মন্দিরের জনপ্রিয়তা তা আলাদাভাবে বর্ণনা করার কিছু হয় না। মায়ের মহিমার ওপর মানুষের বহু দিনের আস্থা রয়েছে এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে মন্দিরের পুরোহিত। আমি তাকে জিজ্ঞেস করবো যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, মানুষের কাছে তো মানুষের এই মায়ের কাছে আস্থা অনেক এবং বহু বছর ধরেই এইখানে পুজো হয়ে আসছে। আমি নিজের বাবা দাদুর কাছ থেকেও শুনেছি এই মন্দিরের কথা। তো এই যে মন্দিরের যে ইতিহাস, সেই সম্পর্কে যদি আমাদের কিছু একটু বলেন। অনেক দিনের ইতিহাস, আজকের নয়, প্রায় 200-300 বছর আগের। হ্যাঁ, এই ইতিহাস আর কী নতুন করে বলবো। হাওড়ার লোকেরা সবাই জানেন এই মন্দিরের কথা। এর একটা শুরু হয়েছিল কোনোভাবে, আবার এতদিন ধরে চলছে, এটাও একটা ব্যাপার। এই তবে অনেক দিন ধরে এই পুজো হচ্ছে, হাওড়া সবাই জানেন এই সিদ্ধেশ্বরী মন্দির। সূচনাটা ঠিক কোথা থেকে, আনুমানিকভাবে তাও তো কিছু একটা ইতিহাস জানা যায়। সূচনা ঠিক এরম একটা এত পুরাতন জিনিসের সূচনা দুম করে বলে ফেলাটা যায় না, কারণ 300 বছর আগে আমিও ছিলাম না, আমার অন্যান্য পুরুষরাও ছিলেন না। এখন সেই সময় কীভাবে শুরু হয়েছিল পুরোপুরি বলাটা শক্ত, তবে মোটামুটি শুনেছি যে 350 বছর আগে এখানে হাজারাতকালীতলা এবং সিদ্ধেশ্বরীতলা এরকম সব শুরু হয়েছিল। হ্যাঁ, এই এইটাই এর ইতিহাস। এবার আমরা হুগলির একটা পরিবার, এখানে গাঙ্গুলি এবং ব্যানার্জি দুটো করি, এইখানে আমাদের মন্দির স্থাপন হয় এবং তখন মন্দির খুব সামান্য চালা ঘরেভাবে হয়েছিল। তারপর সেই মন্দির আস্তে আস্তে বড় হয়, মূর্তিও পাল্টায়, সেই মাটির মূর্তি ছেড়ে কষ্টি পাথরের মূর্তি হয়, মন্দিরও আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আরও 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 অনেকটা বড় হবে। এইরকম চলছে আমাদের কাজ করা, এই কাজ করে চলেছি। মানুষের আশীর্বাদ, মানুষ রোজ প্রার্থনা করে, কারোর কারোর সব ফল মেলে, এই ফল মেলাতে আস্তে 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 একটা জনপ্রিয় হয়ে উঠেছে বছরের পর বছর ধরে। এই আমাদের ইতিহাস, মানে আপনারাই বংশ পরম্পরায় এই পুজোটা পরম্পরায় আমরা বংশ পরম্পরায় এইটা করে আসছি। এবার আমার ধরুন সাতপুরুষ আগে কেউ করেছে, আমি সাতপুরুষ পরে উত্তরসূরি হিসেবে কাজ করছি। যতদিন আমি আছি আমি কাজ করে যাব, পরের আমার যে আছে সে করে যাবে, এইরকমভাবে যতদিন পাচ্ছে। মানুষের বিশ্বাসের ওপর আমরা রয়েছি, মানুষের বিশ্বাস আছে, তারা আসে, হোম যজ্ঞ হয়, পুজো হয়, পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হয় প্রতিদিন, এইভাবে চলছে। আমরা খুব সাধারণভাবে মেয়ের মতন একে পুজো আর্চা করি, কোনো ভয়ের ব্যাপারটা নেই। অনেক যে মন্দিরের ব্যাপার আছে, যেন খুব ভয় ভয় একটা ব্যাপার থাকে, সেটা মন্দিরের বাইরে একটা বলিকাঠ রয়েছে, সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি, সেটা এখন কিন্তু সম্পূর্ণই মন্দিরের বাইরে চলে গেছে। তো এই মন্দিরের কি কোনো আলাদা রীতিনীতি ছিল? মন্দিরের বাইরেই চিরকাল ছিল ওটা। আগে ছাগল বলি হতো, হ্যাঁ, প্রতি অমাবস্যাতে ছাগল বলি হতো। তো এখন এই 2020 থেকে ছাগবলিটা এই জেনারেশনের যারা ছেড়ে আমারও উত্তরসূরি যারা আমার থেকেও ছোটো, তারা সবাই ডিসিশান নিল যে আর জীববলি হবে না। তাহলে বছরের পর বছর ধরে জীববলি হয়েছে, দেখুন ওখানে খাড়া রয়েছে, বিশাল বিশাল আকারের খাঁড়া, তো সেসব রয়েছে, কিন্তু এখন আর জীববলিটা ওরা দিতে চাইছে না। সেই জন্য আমরাও এটাকে স্টপ করলাম, যে আগের বছরে যে পাটা আনা হয়েছিল তাকে আমরা ছেড়ে দিলাম, যে আর বলি হবে না, জীববলি বন্ধ হোক। এটা কোথায় একটা যে বিশেষ কথা আমি উল্লেখ করব, যে জীববলি নয়, আমাদের ভালোবাসাটাই মায়ের কাছে, সেটাই আমাদের কাছে পূজা দেওয়ার একটা অনুকরণ। রক্তের মধ্যে দিয়ে মায়ের পুজো দেওয়া নয়, মায়ের পুজো মায়ের মন্ত্রোচ্চারণে মাকে ভালোবেসে মাকে পুজো দেওয়া। এই যে জীববলি, আমরা বহুদিন ধরেই বলে আসছি যে হত্যা করে নয়, মায়ের পুজোটা করা হোক, মায়ের প্রতি ভালোবেসে মায়ের প্রতি ভালোবাসাটা রেখে, এরকমই একটা
গল্প বা ইতিহাস আজ আমরা জানতে পারলাম এই হাওড়ার সিদ্ধেশ্বরী কালীতলার। বহু মানুষ আসেন পুজোর সময়, বহু জমায়েত হয় এবং করোনার জন্য বেশ কিছুটা প্রভাবও পড়েছে, হয়তো ভিড়টা সেরকমভাবে হচ্ছে না, কিন্তু মায়ের ওপর সাধারণ মানুষের যে আস্থাটা রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে সামান্য টুকু হ্রাস পায়নি, তা ঠিক আগের মতোই রয়েছে। ক্যামেরায় শান্তনুর সাথে আমি তথাগত ঘোষ, হাওড়া থেকে সেফের টাইমস।